আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা দেখাবো বাসার ছাদে কিভাবে কমলা লেবু চাষ হয়, বা বাসার ছাদে কিভাবে কমলা লেবু আপনি চাষ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কমলা লেবু আমাদের সবারই কিন্তু খুব পছন্দের একটা ফল। গত কয়েক বছর আগেও কিন্তু আমাদের দেশে এত কমলা লেবু চাষ দেখা যায়নি। বর্তমানে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু চাষ হচ্ছে। যে কমলা লেবুর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু 3 বছর বয়স, মানে 3 বছর আগে এই গাছগুলো আমি একটি নার্সারির থেকে এনেছিলাম। নার্সারির থেকে আনার সময়ও ভাবতে পারিনি যে এত কমলা লেবু ধরতে পারে। গত বছরও কমলা লেবু ধরেছিল এবং এই কমলা লেবুর স্বাদ কিন্তু বেশ ভালো। অনেকেই হয়তো মনে করেন যে কমলা লেবু লাগালে যদি কমলা লেবু হয় সেক্ষেত্রে কমলা লেবু হয়তো টক হবে, কিন্তু এই ধারণাটা কিন্তু আপনাদের ভুল। কারণ আমি যখন লাগিয়েছিলাম আমার মনের ভিতরেও কিন্তু এমন দ্বিধা ছিল। পরবর্তীতে যখন ফল হলো তখন বুঝতে পারলাম আসলে এর স্বাদ কিন্তু টক না, যার কারণেই কিন্তু এখন বাংলাদেশে এই কমলা লেবু চাষ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই কমলা লেবুগুলো কিন্তু আকারে খুব বেশি একটা বড় হয় না, আবার একেবারে ছোটও না, মানে বলা যায় মাঝারি আকারের হয়। বন্ধুরা, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনাদের বাসা বাড়ির ছাদে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা কমলা লেবুর চারা লাগাবেন। আপনার নিকটস্থ যে কোনো নার্সারির দোকানেই ভালো মানের কমলা লেবুর চারা পাওয়া যাবে, সেখান থেকে চারা নিয়ে অবশ্যই বাসার ছাদে এই কমলা লেবু চাষ করবেন। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।